সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। এই গল্পটি তার নৃশংসতা ও বিভৎসতার দরুন প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পে বর্ণিত বিভৎসতার মধ্যে বর্ণ বৈষম্যের ছাপ থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত। আমাদের বিশ্বাস, শ্রোতারা গল্পটিকে তার সাহিত্য মূল্যের জন্যই গ্রহণ করবেন। বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অ্যালিস প্যারেনের লেখা গল্প চুনিয়া আয়া। অ্যালিস প্যারেনের জন্ম হয় ব্রিটিশ শাসিত ভারতবর্ষে 1867 সালে। ইংল্যান্ডে পড়াশোনার পর অ্যালিস বিয়ে করেন চার্লস প্যারেন নামের এক ইঞ্জিনিয়ারকে ও ভারতে ফিরে আসেন 1886 সালে। এই দেশে হওয়া তার নানা অভিজ্ঞতা নিয়ে লিখেছেন বেশ কিছু বিখ্যাত গল্প। আজকের গল্পটি আমরা নিয়েছি রূপা অ্যান্ড কোম্পানি থেকে প্রকাশিত রাস্কিন বন্ড সম্পাদিত গোস্ট স্টোরিজ ফ্রম দ্য রাজ বইটি থেকে। সানডে সাসপেন্সে আমরা আপনার জন্য নিবেদন করেছি বহু রোমাঞ্চকর গল্প, কিন্তু আজকের গল্পটি একটু আলাদা, একটু স্পেশাল। সানডে সাসপেন্সে এটি প্রথম গল্প যার পুরো ভাগে রয়েছেন মহিলা শিল্পীরা। গল্পটি অনুবাদ করেছে ও বেতার রূপ দিয়েছে পুষ্পল। প্রধান চরিত্রে গল্পকার ও চুনিয়া আয়া। গল্প পাঠে ইন্দ্রাণী। গল্পের সূত্রধার আমি মীর। শুরু হচ্ছে চুনিয়া আয়া। আমার প্রিয় বান্ধবী মেরি পোলকের চিঠি পাওয়ার সময় একবারও ভাবতে পারিনি যে ওর বাড়িতে কাটানো সময়টা অবিস্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ, অবিস্মরণীয়। মনে দগদগে ছাপ রেখে যাওয়া একটা অভিজ্ঞতার মতোই অবিস্মরণীয়। সে কথায় যথাসময়ে আসব। তার আগে বলি কিভাবে নিয়তি আমায় ঠেলে দিয়েছিল এরকম দুঃস্বপ্ন স্বরূপ একটা অভিজ্ঞতার দিকে। মেরি পলক আমার প্রাণের বান্ধবী। হ্যামশায়ারে কেটেছে আমাদের শৈশব ও কৈশোর। স্কুল, কলেজ, হর্স রাইডিং ক্লাসেস, পিয়ানো ক্লাসেস সবেতেই আমরা ছিলাম অবিচ্ছেদ্য। পাকি চক্রে আমরা দুজনেই এখন ভারতের পশ্চিম প্রান্তে। মেরির বর অ্যান্ড্রু এখানকার জমি জরিপ বিভাগের বড় কর্তা। সম্প্রতি ওদের জীবনে এসেছে একটি শিশু কন্যা। আমি ভারতে থাকি আমার দাদার সঙ্গে। উনি এখানকার ব্রিটিশ সেনাবাহিনীর কর্নেল। মেরি আমায় বহুবার ওর বাড়িতে যেতে বলেছে, কিন্তু সংসারের চাপ আর আমার নিজের আলসেমির একটা অশুভ যোগফলে আর গিয়ে ওঠা হয়নি। এই চিঠিতে দেখলাম মেরি তার জীবন, অ্যান্ড্রুর সঙ্গে তার নিজের বোঝাপড়া, সংসারের বিস্তারিত বিবরণ দেওয়ার পাশাপাশি একদম শেষ দিকে লিখেছে, তোকে কোন ভাষায় অনুরোধ করলে আমার এখানে বেড়াতে আসবি দয়া করে জানাস, তাতেই লিখবো পরে চিঠিটা। তাহলে যদি তোর পায়ের ধুলো পরে এখানে, আমায় না হোক আমার মেয়ে ডটিকে একবার দেখে যা, ওকে মাসির আদর থেকে বঞ্চিত করছিস কেন? না, এরপর আর বসে থাকা যায় না। মেরিকে একটা টেলিগ্রাম করে দিলাম, অ্যারাইভিং 11th। তার দিন তিনেক পরে উঠে বসলাম একটা মেল ট্রেনের ফার্স্ট ক্লাস কামরায়। ঘন্টা চারেকের মধ্যে পৌঁছলাম গন্তব্য স্টেশনে। আমি জানতাম স্টেশনে আমায় নিতে মেরি কাউকে না কাউকে পাঠাবেই, কিন্তু প্ল্যাটফর্মে নেমে দেখি আমার বন্ধু নিজেই এসে হাজির। আমায় দেখে শেষ বিকেলের আলোর থেকে উজ্জ্বল হেসে বলল, যাক এলি শেষমেশ, ইচ্ছে করেই চিঠিতে একটু খোঁচা দিয়েছিলাম। তুই তো জাত কুঁড়ে, সেই ছোট্টবেলা থেকে ধাক্কা না দিলে এক চুলো নড়াচড়া করিস না। তোকে নিয়ে এই এক প্রবলেম, আমার ব্যাপারে তুই সবই জানিস। স্টেশন থেকে বাংলো ঘন্টাখানেকের রাস্তা। আমরা গাড়িতে উঠে বসলাম। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা এঁকে বেঁকে চলে গিয়েছে শহরের দিকে। মেরি বলল, অ্যান্ড্রু জমি জরিপের কাজে সপ্তাহ দুয়েকের জন্য বাইরে গিয়েছে,
এখন নির্বিঘ্নে আড্ডা দেওয়া যাবে। আমাদের গোপন কথাগুলো অ্যান্ড্রুর তো জানা উচিত নয়। মেরিকে দেখে ভালো লাগছিল, স্বামী সন্তান নিয়ে দিব্যি সংসার করছে, মেয়ে ডটি ওর নয়নমণি। ওকে নিয়েই সময় কেটে যায় জানিস, ওর খাওয়া দাওয়া, দর্শিপনা, খেলা, আদর যতই দেখি আশ মেটে না। এখানে বলে রাখি, বাচ্চা কাচ্চা নিয়ে অত্যধিক আদিক্ষেতা আমার আবার পোষায় না। তাই বাড়ি ফিরে মেরি যখন আমায় জিজ্ঞেস করল, আগে চা খাবি না ডটির সাথে দেখা করবি, তখন নিতান্ত বেহায়ার মতোই বলে উঠলাম, আগে চাটা খেয়ে নি, গলা শুকিয়ে গেছে একেবারে, তারপর না হয় তুই বস, আমি বরং বেয়ারাকে চা দিতে বলি, আসছি আমি, দাঁড়া। খানিক বাদে এক উর্দিধারী বেয়ারা স্মার্টলি স্যালুট ঠুকে চায়ের ট্রে সাজিয়ে দিয়ে গেল। পেয়ালা হাতে তুলে সবে দু চুমুক দিয়েছি, এমন সময় ঘরের পর্দাটা একটু সরল আর ঘরে প্রবেশ করল মেরি, কোলে তার শিশুকন্যা ডটি। বাচ্চাটাকে দ্বীপ শিশু বললেও অত্যুক্তি হয় না। আমি বুঝলাম আমি কত বড় মূর্খ যে বাচ্চা দেখলেই দূরে পালাতাম। এও বুঝলাম মেরি কেন নিজের মেয়েকে চোখে হারায়। ডটির গাল দুটো আপেলের মতো টকটকে লাল, দুধে আলতা কাঁধ ছুঁয়ে ছুঁয়ে সোনালি চুল, ছোট্ট কপালের নিচে একজোড়া নীল চোখে দুনিয়ার মায়া। হাত বাড়াতেই ডটি আমার কোলেই চলে এলো। আয় আয় আয়, এই তো। সত্যি মেয়েটা যেমন মিষ্টি দেখতে তেমনই সুন্দর তার স্বভাব। আমার মনের ভাব বুঝতে পেরেই মেরি বলল, ও মিশুকে স্বভাবের, কখনো কারোর কোলে যেতে অস্বীকার করে না। লক্ষ্মী মেয়ে, কি করছো, কেমন আছো বলতো, আমি কে বলতো, আমি কে, এই তো। আমি ডটির গালে অনেকগুলো চুমু এঁকে দিলাম, ওকে শূন্যে ছুড়ে দিয়ে আবার লুফে নিলাম, এই তো, চলো চলো চলো, এই তো লক্ষ্মী মেয়ে, আরো খিল খিলিয়ে হাসতে শুরু করলো। বাহ, তোর সাথে তো বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে দেখছি। আমি একটা চাবির রিং ব্যাগ থেকে বের করে ডটির সাথে খেলছিলাম। চলো চলো দেখো এটা কি বলতো, এটা কি, এটা কি, এই তো আমার লক্ষ্মী মেয়ে। কথা বলতে না শিখলেও মুখের হাসি আর গলার আওয়াজ বলে দিল যে ডটিরও আমায় বেশ পছন্দ হয়ে গিয়েছে। এবার আমাদের খেলায় বাদ সাধল স্বয়ং মেরি। হ্যাঁ রে, তুই তো দেখছি ডটিকে পেয়ে আমায় ভুলেই গেলি, ওকে নিয়ে বসে থাকলে আমার সাথে আড্ডাটা দিবি কখন, কত গল্প জমিয়ে রেখেছি জানিস। আচ্ছা, তো সেই পুরনো অ্যাডমায়ার জনাথনের সঙ্গে দেখা হয়েছিল নাকি? তাহলে আর বলছি কি, ওর সঙ্গে খেলতে বসলে শুনবি কি করে, দাঁড়া ডটিকে সামলানোর ব্যবস্থা করি। চুনিয়া, আয় চুনিয়া। মেরি হাঁক দেওয়ার সেকেন্ড দশেক পরে ঘরের বাইরে পায়ের আওয়াজ পেলাম, আর তারপরে ঘরে প্রবেশ করল চুনিয়া। আমার মনের ভেতরটা কেমন ছ্যাঁট করে উঠল। চুনিয়ার চেহারার মধ্যে এমন কিছু ছিল যে আমার মনের মধ্যে একটা অশুভ ইঙ্গিত মাথা চাড়া দিয়ে উঠল। চুনিয়া বলিষ্ঠ চেহারার, কিন্তু সেটা বড় কথা নয়। মনে ঠান্ডা স্রোত বইয়ে দেয় ওর মুখটা, কষ্টি পাথরের মতো মুখে একটা ঝাপা হিংস্রতা, আর তার সঙ্গে মানানসই কুতকুতে চোখ। চোখ নাকি ছাই চাপা আগুন, মতের অমিল হলেই যেন সেই আগুন পুড়িয়ে খাক করে দিতে পারে যে কোনো মানুষকে। মেরি দেখলাম খুব সহজভাবেই বলল, চুনিয়া তুমি ডটিকে নিয়ে যাও, ওকে খাইয়ে দিয়ে খানিকক্ষণ ভুলিয়ে রাখো, এখন আমাদের গল্প করতে দেখলেই ও আবার দর্শিপনা শুরু করবে। চুনিয়া কেমন একটা ঘর ঘরে গলায় বলল, জি ম্যাম সাহেব। তারপর আমার দিকে আস্তে আস্তে এগিয়ে এলো। হিংস্র শাপথ কি এইভাবেই আস্তে আস্তে নিজের শিকারের দিকে এগোয়? ওকে ওভাবে এগিয়ে আসতে দেখে আমার বেশ অস্বস্তি বোধ হল। কি করব বুঝে ওঠার আগে চুনিয়া আমার সামনে এসে হাত বাড়িয়ে ডটিকে তুলে নিল। আমি বোধহয় ডটিকে একটু শক্ত করে ধরেছিলাম, তাই ওকে ঈষৎ বল প্রয়োগ করতে হল।
আর আমিও এক লহমায় টের পেয়ে গেলাম যে ওর পেশিবহুল হাতে আছে নির্মম শক্তি। বেরিয়ে যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে চুনিয়ার আলগা বিষাক্ত হাসিটা চোখ এড়াল না, যেন নিঃশব্দে বলে গেল, দেখলি তোর কিছুই করার নেই। ওরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি চাপা গলায় মেরিকে শুধোলাম, একে কোথায় পেলি? দেখলেই তো ভয় ভয় লাগে, এরকম একটা ভয়ঙ্কর দেখতে আয়ার হাতে তুই ওরকম ফুলের মতো একটা শিশুকে ছাড়িস কোন সাহসে? ও যদি ডটিকে কিছু করে? চেহারাটা যা দেখলাম। তুই জানিস না বলেই বলছিস, চুনিয়া আমার মেয়েকে আগলে রাখে সব সময়, আর মানুষটা ভীষণ বিশ্বস্ত। তুই ওর সামনে সিন্ধুকের দেরাজ হাট করে খুলে গেলেও ও কিচ্ছু নেবে না। আমি আর মেরির বিশ্বাসে আঘাত দিলাম না। অনেক রাত পর্যন্ত গল্পগুজব করে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম ভাঙল একটা নরম স্পর্শে। প্রথমেই কানে এলো পাখির কিচিরমিচির, আর চোখ খুলে ঘর ঘোরাতেই চোখে পড়ল আমার মাথার বালিশ ধরে টানছে ডটি। দরজা খোলাতে ঢুকে পড়েছে বোধহয়। আমি সঙ্গে সঙ্গে ওকে কোলে তুলে নিয়ে বললাম, ও বেবি গুড মর্নিং, তুই এখানে কি করে এলি, মা কই? আমি বাচ্চাটাকে কোলে তুলে নিলাম, আর তারপরই চোখে পড়ল ওর পায়ের মোজা জুতো আর জামার নিচটা ভিজে সব সব করছে। কিরে, এটা আবার কি করে বাঁধালি তুই? জবাবে ডটি হাত তুলে আমার অ্যাটাচড বাথরুমের দিকে দেখালো। সেখানে উঁকি মেরে দেখলাম বালতিটা গড়াগড়ি খাচ্ছে আর তার মেঝেতে থই থই করছে জল। অর্থাৎ দরজা খোলাপে মেরির কন্যা আমার ঘরে ঢোকে, তারপর বাথরুমের দরজা খোলাপে খানিক জল নিয়ে দাপাদাপি করে। ক্লান্ত ছিলাম বলে আমিও আর টের পাইনি। আমি ওকে কোলে নিয়ে হাঁটা দিলাম মেরির ঘরের দিকে। মেরি, মেরি, দরজায় টোকা দিয়ে ঢুকে দেখি মেরি তখন সদ্য বিছানায় বসে হাই তুলছে। আমি ওকে ডটির মর্নিং অ্যাডভেঞ্চারের বিবরণ দিলাম। মেরি সব শুনে অগ্নিশর্মা হয়ে উঠল। এদের চাবুক না মারলে কাজ করে না। চুনিয়া, চুনিয়া! একটু পরেই চোখ রগড়াতে রগড়াতে ঘরে ঢুকলো সে। সকালে ঘুম থেকে উঠেছে বলে চোখে মুখে হিংস্রতা কম, আলুথালু ভাবটাই বেশি। ওকে দেখে মেরি তপ্ত স্বরে বলল, সকাল থেকে আফিম টানতে শুরু করেছো আজকাল? তোমায় কতবার বলেছি ডটিকে চোখের আড়াল করবে না? তুমি জানো ও এই মেম সাহেবের বাথরুমে ঢুকে জল নিয়ে খেলেছে? মাত্র কমাস আগেই জ্বর থেকে উঠেছে ডটি। ডাক্তার বলেছে ওকে সাবধানে রাখতে যাতে ঠান্ডা না লাগে, আর তুমি কিনা ওকে একদম ছেড়ে দিলে? কোন ভাগাড়ে ছিলে এতক্ষণ মা জননী? মেরির এই ভয়ানক মৌখিক আক্রমণের মধ্যেও দেখলাম চুনিয়ার টু শব্দটি করল না। স্নায়ুর উপর ভালো নিয়ন্ত্রণ আছে বলতে হবে। মেরি অবশ্য কোনো রাগঢাক না করে রূঢ় গলাতেই বলল, গোঁজ হয়ে দাঁড়িয়ে থেকে লাভ নেই, এই বেঢপ চেহারা নিয়ে যাও, ডটির জন্য শুকনো পোশাক আশাক আর মোজা নিয়ে এসো, না পারলে বলো, ওটাও আমিই করে দিচ্ছি। চত্ব সব রক্ত চোষার দল আমারই কপালে জুটেছে, বসে বসে মাইনে নেবে আর কাজের বেলায় অষ্টরম্ভা। বলতে বলতে ডটির পায়ে ভিজে মোজা জুতো খুলে দিয়ে ছুঁড়ে ফেলে দিল মেরি। আর তখনই ঘটল কাণ্ডটা, দমকা হাওয়ায় একটা জুতো উড়ে গিয়ে লাগলো চুনিয়ার মুখে, তার গালে আঘাত করে নিঃশব্দে জুতোটা পড়ে গেল। সঙ্গে সঙ্গে কাল সন্ধ্যায় চুনিয়ার চোখে দেখা সেই ছাই চাপা আগুনটা ঠিকরে বেরিয়ে এলো, আর আমার মনের অশুভ ভাবটা প্রবল ভাবে হাতছানি দিয়ে উঠল। পরিষ্কার মনে হল এর কাছে মেরি আর তার সন্তান একেবারেই নিরাপদ নয়। এদিকে মুখে জুতো লাগার পর চুনিয়ার চোখ যেমন জ্বলে উঠেছিল তেমন নিভেও গেল চট করে। কিন্তু ওর পরের কথাটায় আমার মনের ভয় আরো শিকড় গেড়ে বসল। এত অপমানের জবাবে চুনিয়া হালকা হেসে ওই বিটকেল গলায় বলে উঠল, নিশ্চয় নিয়ে আসব শুকনো জামা কাপড়, ডটির কাজ সারার দায়িত্ব তো আমারই।
ওই আলগা হাসির মধ্যে ছিল শয়তানির ঝলকানি, এ আমি হলপ করে বলতে পারি। ঘর ফাঁকা হলে আমি ম্যারিকে বললাম, কি দরকার ছিল ওর সঙ্গে এমন বিশ্রীভাবে কথা বলার ম্যারি? তুই এদের জানিস না, একটু ঢিল দিলেই সাপের পাঁচ পা দেখবে। ডটি সত্য জ্বর থেকে উঠেছে, জল নিয়ে খেলা করলে আবার শরীর খারাপ করবে না? চুনিয়াকে তো রাখাই হয়েছে ওর খেয়াল রাখার জন্য, সেটা না করে ভোস ভোস করে ঘুমুলে কার মাথা ঠান্ডা থাকে বল দেখি? এদের নিয়ে তো এই একটাই সমস্যা, ফাঁক পেলেই কাজে ঢিল দেবে, অথচ টাকা নিতে ওস্তাদ। তুই ওর কথাটা মন দিয়ে শুনলি? প্রচন্ড হুমকি দিয়ে গেল। ও যদি তোদের কোনো অনিষ্ট করার চেষ্টা করে? ইউ আর বিং জাজমেন্টাল নাও মাই ডিয়ার। ও শুধু নিজের কাজের কথা বলছে, ডটির দায়িত্ব তো ওরই। আসলে ওর অ্যাপিয়ারেন্সের জন্যই তোর ওকে শুরু থেকে ভালো লাগে না, তাই মনের মধ্যে এসব আষাঢ়ে গল্প ফাঁদছিস। বলছিস বটে, আমার তো বউ ভরসা হচ্ছে না। তুই তো মাসখানেক আগে ছিলি না তাই বলছিস। ডটির জ্বরের সময় নাওয়া খাওয়া ভুলে সেবা শুশ্রূষা করেছিল চুনিয়া, মাঝে মধ্যে কাজে ফাঁকি দিলেও ওকে ছাড়া এই সংসার অচল। এরকম ফুৎকারে উড়িয়ে দিলে আর কি বা বলা যায়? আমি আর কথা বাড়ালাম না। আরো দিন দশেক ছিলাম মেরির বাড়িতে, আড্ডা, জঙ্গলে সাফারি, বাংলোর পিছনে বয়ে যাওয়া নদীর ধারে ভ্রমণ নিয়ে দারুণ কেটেছিল সময়টা। যদিও এই কদিনে চুনিয়ার প্রতি আমার মনোভাব এক বর্ণও পাল্টায়নি। আমি আলাদা করে ম্যারিকে আর কিছু বলিনি ঠিকই, কিন্তু যখনই চুনিয়া ডটির সঙ্গে থাকত আমি ওকে চোখে চোখে রাখতাম। মহিলা সেটা বুঝেছিল কিনা জানি না, তবে আমায় দেখে একটা হাড় জ্বালানো মুচকি হাসি হাসত। ক্রমে আমার বিদায় জানানোর দিন এসে গেল। এবার মেরির সঙ্গে ডটিও এসেছিল আমায় স্টেশনে ছাড়তে। ট্রেন ছাড়ার আগের মুহূর্তে আমি ডটির কপালে চুমু খেয়ে আমার কানের সোনার দুল দুটো খুলে ওর হাতে দিয়ে বলেছিলাম, ডটি এই নে, এবার তুই শিগগিরই মা আর বাবাকে নিয়ে আসবি আমাদের বাড়ি, মনে থাকবে তো? ডটি আমার কথার জবাবে খিলখিলিয়ে হেসেছিল। তখনও জানি না আমার জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে। বাড়ি ফেরার পর মেরির সঙ্গে কাটানোর সময়গুলোর কথা খুব মনে পড়ছিল, বিশেষত ডটিকে খুব মিস করছিলাম। এভাবে কাটলো কয়েকটা দিন। একদিন সকালে উঠে ভাবছি চিঠি লিখে মেরিকে সপরিবারে এখানে আসার আমন্ত্রণ জানাই। তখনই দেখলাম আমাদের বাংলোর গেট খুলে ঢুকছে পোস্টম্যান। সাইকেল বাংলোর দরজায় রেখে আমার স্যালুট ঠুকে হাতে একটা খাম ধরিয়ে দিয়ে চলে গেল সে। খামের গায়ে দেখলাম মেরির বাড়ির ঠিকানা। হাসি মুখে খাম ছিঁড়ে বের করলাম চিঠিটা। আর তারপরেই আমার মাথায় বাজ পড়ল। চিঠিটা মেরির থেকে নয়, এসেছে তার হাজবেন্ড অ্যান্ড্রুর কাছ থেকে। দেখলাম সে লিখেছে, একসময় ভাবতাম কতটা দুর্ভাগা সেই পিতামাতা যাদের নিজের সন্তানের মৃত্যু সংবাদ অন্যতে দিতে হয়, এখন আর ভাবি না, কারণ আমি আর মেরি এখন সেই হতভাগ্যদের দলেই পড়ি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের প্রাণভোমরা, আমাদের অতি প্রিয় ডটি আর নেই। গত সপ্তাহে সে আমাদের ছেড়ে চলে গিয়েছে। আমি চোখে অন্ধকার দেখলাম, মাথা ঘুরছিল আমার। কোনো ক্রমে একটা আমচেয়ারে ধপ করে বসে পড়লাম। ডটি এই পৃথিবী ছেড়ে চলে গেছে? এই তো কদিন আগে ওর মাথায় চুমুখে বলেছিলাম আমাদের বাড়ি আসবি। সপ্তাহ দুয়েক আগেও তোকে দেখেছি, ফুটফুটে সুস্থ একটা বাচ্চা। হঠাৎ কি হলো? শরীর খারাপ?
নাকি চুনিয়া? হ্যাঁ, চুনিয়া হতেই হবে। ওর চোখে সেদিনই আমি দেখেছিলাম আক্রোশের ছায়া। সে কোথায়? সে শাস্তি পেয়েছে? আমার চিন্তা যে নেহাতি অমূলক তা প্রমাণ করে দিল চিঠির পরের কয়েকটা লাইন। ডটির আয়া চুনিয়াকে তুমি দেখেছ। ঝড় বৃষ্টিতে ওর গ্রামের বাড়ির ঘরের চাল ভেঙে যাওয়ায় কদিনের ছুটি নিয়েছিল। সেই কদিন ডটি ছিল মেরির দায়িত্বেই। একদিন দুপুরে মেরি ঘরের কাজে ব্যস্ত ছিল। ডটি কখন বাগানে খেলতে চলে যায় লক্ষ্য করেনি। যখন সবার খেয়াল হয় তখন অনেক দেরি হয়ে গিয়েছে। চারপাশে তোলপাহাড় পড়ে যায়, আশপাশটা তন্ন তন্ন করে খোঁজা হয়, কিচ্ছু পাওয়া যায়নি। অবশেষে বাংলোর পিছনে নদীর ধারে বালির স্তূপের আড়ালে পাওয়া যায় ওর প্রিয় পুতুলটা। পরদিন মাইলখানেক দূরে নদীর মধ্যে পাথরের খাঁজে মেলে ওর সানহ্যাট। পুলিশের অনুমান, ডটি খেলতে খেলতে নদীতে পড়ে ডুবে মারা যায়। মেরি হোল্ডস হারসেলফ রেসপন্সিবল ফর দিস টেরিবল অ্যাক্সিডেন্ট। শি হার্ডলি স্পিকস দিস ডেজ অ্যান্ড বেলি ইটস। I fear she's slipping into irreversible depression. আমি ওকে নিয়ে আগামী সপ্তাহে ইংল্যান্ড ফিরে যাচ্ছি, নতুন করে জীবন শুরু করব। এখানে থাকলে মেরিকে বাঁচাতে পারব না। তোমার কাছে একটি অনুরোধ রয়েছে, দয়া করে আমাকে নিরাশ করো না। মেরির মতোই খারাপ অবস্থা জুনিয়র। ডটি চলে যাওয়ার পর ওর দিকে আর তাকানো যায় না। ও ঠিক মেরির মতোই নিজেকে এই দুর্ঘটনার জন্য দায়ী করে। আমরা চলে গেলে ওর উপার্জনের রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। তা তুমি যদি তোমার বাংলোতে ওকে একটা চাকরি দাও, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। ওর কাজ নিয়ে তোমার কোনো অভিযোগ থাকবে না, এই কথা আমি জোর গলায় বলতে পারি। ইতি অ্যান্ড্রু পলক। চুনিয়াকে আমার বিন্দুমাত্র পছন্দ না হলেও সেই মুহূর্তে মানুষটার উপর খুব মায়া হল। ও সেদিন ঘটনাস্থলে ছিলই না, আর আমি কি না তাকে একটা জঘন্য অপরাধী ভাবছিলাম? আমি অ্যান্ড্রু চিঠির প্রত্যুত্তরে জানালাম যে আমি সাবগ্রহে চুনিয়াকে এখানে রেখে দিতে রাজি। চিঠি পাঠানোর দিন কয়েকের মধ্যে চুনিয়া এসে হাজির হল আমার কাছে। কি চেহারা হয়েছে ওর! এই কদিনে ওর সেই বলিষ্ঠ ভয়ঙ্কর ভাবটা সম্পূর্ণ উধাও। গাল দুটো ঢুকে গিয়েছে ভেতরে, আর চোখে সেই ধিকি ধিকি জ্বলা আগুনটাও আর নেই। বরং তার জায়গায় চোখ দুটো এখন আরো বড় আর উজ্জ্বল লাগছে। আমায় দেখেই চুনিয়া ভেঙে পড়ল। মেম সাহেব গো, কি মরতে আমার ঘরের চাল উড়ল, আর কি মরতে আমি চার দিনের ছুটি নিয়ে বাড়ি গেলাম, তার মধ্যে আমার কলসেটাই উপরওয়ালা খেয়ে নিল গো। বলি একটা ফুলের মতো শিশুকে ডেকুর তুলছিস বুক ভরা, হজম হবে নি তোর, হজম হবে নি তোর, তুইও মরবি, তুইও মরবি, তুইও মরবি, আয় গোপা। আমি অনেক কষ্টে তাকে শান্ত করলাম। বললাম, যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, এখন অদৃষ্টকে গালাগালি করে কি লাভ বলো? তুমি বুঝবে নি গো মেম সাহেব, বুঝবে নি তুমি। আমি শুধু ওকে পেটেই ধরিনি গো, ওকে মানুষ করেছি, খাইয়েছি, খেলেছি, শুধু জন্মটাই দিইনি, শুধু জন্মটাই দিইনি গো। আর ওর খেলা, ওর খেলা গো, আমাকে এসে এসে ডাকত, আর
তারপর না এলে না এলে ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদত। ওরে আমি বলবো কি করে ব্যবসায়ে, কি করে বলি। দুদিন লাগলো চুনিয়ার ধাতস্থ হতে, তারপর আস্তে আস্তে কাজ শুরু করল। অ্যান্ড্রু ঠিকই বলেছিল, ওর কাজে কোনো খুঁত নেই। সেদিন রাতের খাওয়া সেরে উঠে হাত মুখ ধুয়ে বসেছি, দেখি চুনিয়া বাসনকোসন পরিষ্কার করে আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বললাম, কিছু বলবে তুমি? আগে মেম সাহেব, বলছি কি, আপনি আজকের রাতটা আপনার দোরের বাইরে শুতে দেবেন আমাকে? কেন, নতুন জায়গা বলে ভয় লাগছে বুঝি? ভয় না, একা শুলে আপনার কোনো প্রয়োজন লাগলে আসতে তো পারবো না, তাই বলছিলাম। আমি মনে মনে হাসলাম, ভাঙে তবু মজকায় না। মুখে বললাম, ঠিক আছে, তুমি চৌকাঠের ওপাশে বিছানা খাটাও, তবে খবরদার নাক ডাকবে না কিন্তু। ডটের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকেই এমনিতেই আমার ঠিকঠাক ঘুম আসে না। সে রাতে একটা পেপার ব্যাগ নিয়ে খানিক এদিক ওদিক করার পর একসময় চোখ বুজে এলো। রাত তখন কটা হবে আমি জানি না, একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। বাড়ির বাইরের বাগানে কেউ যেন হাসছে। হাসিটা একবার এ মাথায় যাচ্ছে, একবার ও মাথায়। আমি উঠে পড়লাম। আমাদের এদিকে হায়নার উৎপাত রোজকার ব্যাপার। বিছানা ছেড়ে উঠে আমি একটা লম্প জ্বালালাম, তারপর সিঁড়ি বেয়ে নামলাম। যেই না দুধাপ নেমেছি, অমনি হাসিটা বদলে গেল একটা কান্নায়। কেউ যেন খুব ফুঁপিয়ে উঠছে থেকে থেকে। এবার আমার গাটা ছমছমিয়ে উঠল। আমি মনে মনে নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করছি, ওটা রাতচড়া পাখির ডাক। সাহসে ভর করে সদর দরজার কাছে এসে দেখি কি যেন সেখানে গুঁড়ি মেরে বসে আছে। আমার গোটা শরীর কেঁপে উঠল। লম্পটা তুলে ধরে দেখি চুনিয়া সদর দরজায় পিঠ দিয়ে বসে, মাটির নিচে তাকিয়ে বিড়বিড় করে বকছে আর দুলছে। আমি আসব না। কেন কেন ডাকছিস আমাকে? হ্যাঁ হ্যাঁ, কেন কেন, যা 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 যা, চলে যা চলে যা চলে যা। আমি জোর গলায় জিজ্ঞেস করলাম, চুনিয়া এত রাতে কি করছ ওখানে? আমার তীক্ষ্ণ গলায় ওর হুঁশ ফিরল, চমকে উঠে বলল, মেম সাহেব, আমার ঘুম আসছিল না মেম সাহেব, তাই তাই আশপাশটা দেখছিলাম, কোথাও কোথাও ধুলো জমে আছে কিনা তাই দেখছিলাম। কাল সকালে সাফ করতে হবে তো? মিথ্যে কথা বলার জায়গা পাওনি, এত রাতে ঝাড়ু দেওয়ার কথা ভাবছিলে, তাহলে ওখানে বসে ধুলছিলে কেন? না না মেম সাহেব, না আমি সত্যি বলছি মেম সাহেব, ঝাড়ু খাট কোথায় তো সেটা তো পেলাম না, তাই তাই ভাবছিলাম মেম সাহেব কি কি করি এখন এখন। এখানে কে কাঁদছিল, হাসছিল বাকি? না না হাসি হাসি কান্না না, কেউ কাঁদছিল না, কেউ না, ওটা পাখির ডাক মেম সাহেব, পাখির ডাক মেম সাহেব। আই নিউ চুনিয়া ওয়াজ ট্রাইং টু সেল মি আ বাঞ্চ অফ লাইস। পাল্টা প্রশ্ন করার আগে ঘড়িতে দেখলাম ঢং ঢং করে তিনটে বাজল। বাগানের হাসি কান্না ততক্ষণে থেমে গেছে। ঝামেলা আর না বাড়ানোই ভালো, এর চেয়ে বরং চুনিয়াকে চোখে চোখে রাখি, আর একদিন বেচাল দেখলেই ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। পরদিন আমার একটা ডিনার পার্টিতে আমন্ত্রণ ছিল, একটু রাত করেই বাড়ি ফিরলাম। চুনিয়া দরজা খুলে দিল,
ওর চোখ দুটো কি আজ আরো একটু বড় লাগছে। যাই হোক, আমি আর কিছু জিজ্ঞেস করলাম না, পোশাক পাল্টে শুয়ে পড়লাম, কিন্তু সজাগ ছিলাম। মাঝে চোখটা একটু লেগে এসেছিল, আর তার মাঝেই আমার ষষ্ঠেন্দ্রিয় বলে দিল কিছু একটা গোলমাল ঘটতে চলেছে। আমি চোখ খুললাম আর সঙ্গে সঙ্গে পেলাম গায়ের রক্ত জল করা হাসির শব্দ, একটা বাচ্চার হাসির শব্দ। আগের দিনের মতোই সেটা বাগানের এক মাথা থেকে আরেক মাথা অবধি ঘোরাফেরা করছে। তন্দ্রা ভেঙে গেল, আমি চট করে খাট থেকে নেমে আবার লম্পটা জ্বালালাম। যা ভেবেছিলাম, দরজার চৌকাঠের ওপারে চুনিয়া নেই। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। আজ দেখলাম সম্পূর্ণ অন্য দৃশ্য। চুনিয়া বন্ধ দরজার এপাশে দাঁড়িয়ে কাউকে চাপা গলায় ধমকাচ্ছে। এই, তোকে বলেছি না খেলবো না, খেলবো না, তুই যাবি না? গেলে কান ছিঁড়ে নেবো তোর। তোর সাথে আমি খেলবো না। তুই আর খেলার মতো নেই, যেখান থেকে এসেছিস সেখানে গিয়ে খেলতে যা, যা, যা। গোটা ব্যাপারটার মধ্যে এমন একটা অতি প্রাকৃতিক ব্যাপার ছিল যে আমি আমি শিউরে উঠলাম। অতি কষ্টে কেটে কেটে উচ্চারণ করে বললাম, চুনিয়া, কি করছো ওখানে? কার সাথে কথা বলছো? আমায় দেখে চুনিয়া হাউ মাউ করে উঠল। মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, ওকে যেতে বলুন মেম সাহেব। কাকে যেতে বলবো? ডটি বাবাকে। পাগলের প্রলাপ বন্ধ করো তো, রাত বেড়েতে কি নাটক হচ্ছে সব? আমি পাগল নই মেম সাহেব, ওটা ওটা ডটি বাবা। এতক্ষণ আমাকে হেসে হেসে খেলতে ডাকছিল, আমি যাইনি, আমি যাইনি বলে এখন কান্নাকাটি করতে শুরু করেছে মেম সাহেব। আমি চুনিয়াকে কড়া ধমক লাগাতে যাচ্ছিলাম, কিন্তু তখনই একটা শব্দ আমার কানে প্রবেশ করে সারা দেহে হিম স্রোত বইয়ে দিল। আমি আমি স্তব্ধ হয়ে শুনলাম বাইরে কে যেন কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই কান্না পরিণত গলার নয়, এটাও একটা বাচ্চার গলায় কান্নার শব্দ। আমি ভয় কাঠ হয়ে দাঁড়িয়ে রইলাম কিছুক্ষণ। কান্নাটা আমার দোরগোড়ায় এসে আবার ফিরে যাচ্ছে। এরপর আমার ভয় যোগ হল কৌতূহল। ডটি যদি এসে থাকে তবে তবে অগ্রপশ্চাৎ বিবেচনা না করে আমি এক ধাক্কায় চুনিয়াকে সরিয়ে দিয়ে দরজাটা এক টানে খুলে ফেললাম। ম্যাজিকের মতো কান্না থেমে গেল। আমি ততক্ষণে চেয়েছিয়ে চারপাশ মাথায় তুলে নিয়েছি, কে আছো, কোথায় আছো, কোথায় বাচ্চা কাঁদছে, কে আছো? আমার চিৎকার শুনে আউট হাউস থেকে লোকজন বেরিয়ে এলো। আমার কথা শুনে সকলেই অবাক হয়ে গেল। বাচ্চা কাঁদছে, বাচ্চা কাঁদছে, ডটি এসেছে কি? ডটি বাচ্চা এত রাত কোথায়? আশেপাশে তো শুনলাম না, ব্যাপারটা কি বলুন তো? না না, বাচ্চা ছিল না, বাচ্চা ছিল না, বাচ্চা ছিল না, বাচ্চা বাচ্চা ছিল না, বাচ্চা না, বাচ্চা না। অনেক লোকের অনেক কথা থেকে যেটা বেরোলো তা হলো কেউই কোনো বাচ্চার কান্নার শব্দ পায়নি। আমার মন বলছিল যে তারা পাবেও না। সবাই ফিরে গেলে আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। চুনিয়া দেখি তখন মাটিতে বসে দুলছে আর বিড়বিড় করছে। খেলছি খেলছি, ইকি মিকি জাম চিকির জামে কাটা মজুম নেই, তুই চলে যা, তুই চলে যা, তুই চলে যা। তার মুখ ফ্যাকাশে মেরে গিয়েছে। আমায় দেখে করুণ সুরে সে বলল, মেম সাহেব, মেম সাহেব, আপনি আপনি দরজাটা বন্ধ করে
পিঠ দিয়ে দাঁড়াবেন, না হলে ডটি বাবা আবার আমাকে ডাকবে। আমি তাই করলাম। এবার চুনিয়া আমার হাত ধরে বলল, আপনাকে আমি সব বলছি, তাহলেও চলে যাবে তো? ওর ফ্যাকাশে মুখ দেখে আমার আরো বেশি ভয় লাগছে। তখন মনে হচ্ছে এই বুঝি মরে যাবে মানুষটা। অভয় দেওয়ার জন্য আমি বললাম, বলো কি হয়েছে, বলো কি হয়েছে, আমি আছি তো। চুনিয়া এদিক ওদিক তাকিয়ে মুখ খুলল, আর আমি জরদকবের মতো শুনে গেলাম। আপনার সামনে আমার মুখে জুতো ছুঁড়ে মেরেছিল মেরি মেম সাহেব, তারপর আপনি চলে যাওয়ার পর আবার একদিন আমার বাপ মা তুলে গাল দিয়েছিল। আমি ঠিক করেছিলাম এর বদলা নেব। একদিন মিথ্যে বলে ছুটি নিয়ে দুদিন জঙ্গলে লুকিয়েছিলাম, কিচ্ছু খাইনি। শয়তান ভর করেছিল তখন আমার মাথায়, তাই সব ভুলে বসেছিলাম, কোনো কষ্ট হয়নি। একদিন দেখি পিছনের বাগানে ডটি বাবা খেলছে, আমি সাথে সাথে বেরিয়ে আসি জঙ্গল থেকে। আমায় দেখে ডটি বাবা ভাবল বোধহয় আমি খেলতে এসেছি। আমার মাথায় তখন মেরি মেম সাহেবের দেওয়া গালাগালি ভাসছে। বাচ্চাদের মনে খালি থাকে না গো, কিন্তু সেদিন আমাকে কিছুক্ষণ দেখেই ডটি বাবা বুঝে যায় আমায় শয়তানে পেয়েছে। ভয় পেয়ে কাঁদতে শুরু করে, যদি কান্নার আওয়াজ কেউ পেয়ে চলে আসে আমি ভাবি এমন কাজের মুখে আগুন, আর দু হাত দিয়ে ওর গলাখানা চেপে ধরি। ওর মুখখানা প্রথমে লাল হয়ে তারপর নীল হয়ে গেল। বুঝলাম প্রতিশোধ নিয়ে নিয়েছি। ওর জামার হুকে আমার আঙুলটা আটকে যায়, জামা ছিঁড়ে আঙুলটা বের করে নি। তারপর বাচ্চাটার গলায় পাথর বেঁধে নদীতে ডুবিয়ে দি, ডুবিয়ে দি ম্যাম সাহেব, বাচ্চাটারে আমি মেরে ডুবিয়ে দি। আমি ওকে মেরে ফেলি ম্যাম সাহেব, আমি খুন করে আমি মেরে ফেলেছি ম্যাম সাহেব। এতগুলো কথা বলে চুনিয়া হাঁপিয়ে উঠল। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে ভাবলাম, আমার অশুভ হাতছানিটা ঠিকই ছিল, তবে ভুল প্রমাণিত হলে আজ ডটি এই দুনিয়ায় থাকত। চুনিয়া আবার বলল, খুনি বানিয়ে ছাড়লো আমাকে, খুনি খুনি বানিয়ে ছাড়লো, খুনি বানিয়ে শেষের দিকের কথাগুলো জড়িয়ে গেল চুনিয়ার, আর তারপর শটান পড়ে গেল মাটিতে। দেখলাম ওর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। চুনিয়াকে শেষ পর্যন্ত হাসপাতালে পাঠাতে হল, আর তারপর সেখান থেকে পাগলা গারদে, কারণ হাসপাতালের বিছানায় শুয়ে সেই খালি তাড়িয়ে যাচ্ছিল খেলার কোনো এক অদৃশ্য সাথীকে, এবং রাত হলেই তার আচরণ হয়ে উঠত আরো ভয়ঙ্কর।
তখন সে বন্দি জানোয়ারের মতো চিৎকার করত। আমি একদিন তাকে দেখতে গেলাম, দেখলাম একটা ছোট্ট খুপড়িতে শেকল বাঁধা অবস্থায় বসে আছে চুনিয়া, আর হাত পা নাড়িয়ে তাড়িয়ে যাচ্ছে কাউকে। যা বলছি যা, যা, মুখ ভেঙে দেবো তোর, আমাকে দেখে ডাকবি, হ্যাঁ মুখ ভেঙে দেবো, যা যা বলছি। আমায় দেখে ডুকরে উঠলো। ও মেম সাহেব, ওকে ওকে বলুন তো এখান থেকে যেতে, আমি খেলবো না, আমি খেলবো না, তুই যা 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 বলছি, যা যা যা। আমার মনে ডটের মুখটা ভেসে উঠল। মেরির করা অপমান সমর্থন করতে পারছিলাম না, সেই সঙ্গে চুনিয়ার প্রতিশোধটাও। আমায় চুপ করে থাকতে দেখে চুনিয়া হঠাৎ বিশ্রী ভাষায় গালাগালি করে উঠল। হতচ্ছাড়ি, হ্যাঁ ন্যাকামি করতে এসেছিস এখানে, ন্যাকামি? এই ছোট শয়তানের বাচ্চাটাকে সরাচ্ছিস না কেন? হ্যাঁ হ্যাঁ কেন? শেকল খুলে দে, শেকল খুলে দে, আবার গলা টিপে মারবো আমি ওকে, ছোট শয়তান। আয় আয় আয়, দেখি দেখি তোর কত জোর, আয়, আবার আবার গলা টিপে মারবো তোকে, আবার তোকে গলা টিপে মারবো, ওই ওই বলছি। অসুস্থ লাগছিল ওই দুর্গন্ধে, ওই পরিবেশে আমি দরজা ঠেলে বেরিয়ে এলাম। শুনছিলেন চুনিয়া আয়া, মূল রচনা অ্যালিস পেরিন, অনুবাদ ও বেতার রূপ পুষ্পল, গল্প পাঠে ও গল্পকারের ভূমিকায় ইন্দ্রাণী, মেরি পোলকের চরিত্রে শ্রী, চুনিয়া আয়ার ভূমিকায় অয়ন্তিকা, সমবেত কণ্ঠে অগ্নি, সোমক ও অত্রি, অ্যান্ড্রু পোলকের ভূমিকায় ও গল্পের সূত্রধার আমি মীর, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে শুভদীপ, পর্ব পরিচালনায় পুষ্পল ও টিম সানডে সাসপেন্স, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। শেষ হল অ্যালিস পেরিনের লেখা চুনিয়া আয়া। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।